সকাল সকাল ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে। এই যে আরেকজন কোলে বসে আছে, মিজির মিজির হাসছে। উড়িয়ে বাবা, হাই করে দাও। হাই। হ্যাঁ বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা বাবানের স্কুলে যাব। স্কুলে, স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাব, তাই তো? হ্যাঁ, তাহলে সবাই, সবার সঙ্গে তোমার ডান্সটা দেখাবো তো সবাইকে? হ্যাঁ, চলো দেখি রান্না বান্না কি হয়েছে। অনেক সকাল সকাল রান্না হয়ে যায় যেহেতু মা স্কুলে যায়। সজনে ডাঁটা আলু দিয়ে দেখছি মাছের ঝোল হয়েছে। এদিকে হয়েছে কি জানি, এটা কি খুলতে পারছি না। নিচে রয়েছে এঁচোড় চিংড়ি, আর দেখে তো বেশ টেস্টি মনে হচ্ছে, মা খুব ভালো করে এটা। আর এদিকে রয়েছে নিম বেগুন আর সব সবজি দিয়ে একটা তরকারি। এটা আমার বাড়িতে প্রত্যেক দিনের পাতে থাকে। কি হয়েছে? না, ওরকম দুষ্টুমি করলে কোনো মিমি কেউ নেবে না। কি করছো তুমি এটা? হ্যাঁ হ্যাঁ, টুকলু টুকলু ডে, যাও রেখে এসো, দাদানে গামছা রেখে এসো, যাও গাম। কি বানাতে চাইছো তুমি? চলো ওর দুষ্টুমি চলতেই থাকবে, ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্টে স্মুদি বানাবো, যেটা আমি প্রায় দিনই খেয়ে থাকি। একটা মিক্সার বোলে একটা নিয়ে নিচ্ছি কলা আর কিছু ড্রাই ফ্রুটস, একটা ড্রাই খেজুর যেটা ভেজানো ছিল, আর তিন চারটে আলমন্ড এটা দেব। আর এতে অ্যাড করে দেব দু চামচ মতো ওটস, আর অ্যাড করছি দুধ। ব্যাস, এটা এবার ঘুরিয়ে নেব। স্মুদি একদম রেডি। এটা খেতেও যেমন টেস্টি আর শরীরের পক্ষে হেলদিও। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি রান্নাঘরে চলে এসেছি। পেঁয়াজ পোস্ত করব বলে একটু পোস্তটাকে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ভালোভাবে। আমি পেঁয়াজ রসুন পোস্ত করব, সেই জন্য রসুন আর পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কুচোনো পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি, এটা যে যার টেস্ট মতো অ্যাড করবে। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে বেটে রাখা, মানে আগে থেকে বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেবো। একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়। ব্যাস, এবার স্বাদ মতো লবণ অ্যাড করে লাস্টে কাঁচা তেল অ্যাড করে দিয়ে নামিয়ে নিতে হবে। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি একদম রেডি, ডেনিমের সঙ্গে একটা টপ পরেছি, আর হচ্ছে বেরোবো, দেখা হবে বেটুর স্কুলে গিয়ে। চলো পৌঁছে গেছি আমরা তিনজন, আর বাকিরা সব পরে আসবে। এই হচ্ছে বেটুর স্কুল, এদিকে প্রোগ্রাম হচ্ছে। স্কুলটা আগে এখানে ছিল না, অন্য জায়গায় ছিল, ট্রান্সফার হয়ে এখানে এসেছে। এখানে বেশি দিন হয়নি, একটাই বিল্ডিং হয়েছে, এরকম আরো তিনটে বিল্ডিং হবে, হোস্টেল হবে। খুব সুন্দর লাগছিল। আমি যেভাবে ঘোষণা করেছিলাম আগে, আমি সমস্ত প্যারেন্টসদের অনুরোধ করব, অনুষ্ঠান চলাকালীন কোন বাচ্চাকে, বাচ্চার সাথে আপনারা মিশতে করতে পারবেন না, প্লাস এই ছেলে মেয়েরা যারা একদম স্কুলে আসতে চাইতো না প্রথম প্রথম, তারাই দেখো এখন লাইন দিয়ে সুন্দর ম্যামদের কথা শুনে স্টেজের পেছনে চলে যাচ্ছে পারফরমেন্স এর জন্য। বেশ দেখেও ভালো লাগে, ছেলে মেয়েরা সাজকের সামনেই বড় হয়ে যাচ্ছে। Acknowledging the very presence of Shri Alok Krishna, our chief guest of the day, His Grace Bishop Thomas D. Souza and Reverend Father Victor Rodriguez, our guests of honor, and all the other distinguished guests, special invitees and parents, I, Adarsh Vera, and my co-host Adrija Patnaik, on behalf of Principal Father Naveen Prashant Pinto, management, staff and students, welcome you all to this special and colorful evening to mark the inaugural ceremony of our new school building and the annual day of St. Arnold School, Salajpur. বসন্তের এই পলাশ রাঙা গোথুলি বেলায়
কপিরাইটের কারণে আমি পুরোটা দিতে পারবো না, কিছু কিছু ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা ছিল আমার বেটুর প্রথম স্টেজ পারফরমেন্স, সেই জন্য আমরা সবাই চেয়েছিলাম এটা সাক্ষী হতে। দেখো এখানে সুন্দর কুচি কুচি বাচ্চাগুলো কেমন নাচ করছে, তারা বোঝেও না তারা কি করছে। এটা ছিল আমার বেটুর পারফরমেন্স, ওদের সবাইকে একসাথে তুলে দিয়েছিল, তারপর পরপর দু তিনটে গানেই ওরা নাচ করেছে। পারফরমেন্সের থেকেও যদি বা ওরা পেছনে স্ক্রিনে দেখছিল ওদের দেখা যাচ্ছে কিনা, যাই হোক এটাই ছিল ওদের কাছে ভীষণ মজার। তুমি ডান্স করছিলে, সামনের দিকে কাকে দেখছিলে? হ্যাঁ, আর আর ওর পেছনের দিকে কাকে দেখছিলে? আমাকে। আর গালগুলো কে লাল লাল করে দিয়েছে? গালগুলো কে লাল লাল? ম্যাম লাল লাল করে দিয়েছে গালগুলো, দেখে মেয়ে এসে গেছিলে তুমি। ও গড, হোয়াট আ সিন, সো মেনি ট্রিজ আর ফলিং and houses are destroyed. বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা বাড়ি পৌঁছে গেছি, পুরো প্রোগ্রাম শেষ করতে পারিনি। আজকের ভিডিওটা এতটাই, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।